আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের পনেরো দিনের সময় বেঁধে দিয়েছে সরকার অবৈধ প্রবাসীরা বৈধ হবার সুযোগ গ্রহণ করুন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল দীর্ঘদিন ধরে সৌদিতে যে সকল প্রবাসীরা হুরুপজনিত কারণে অবৈধ হয়ে আছেন সে সকল প্রবাসীদেরকে হুরুপ বাতিল করে বৈধ হবার সুযোগ দেওয়া হয়েছে সেই লক্ষ্যে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মীর অনুপস্থিতির তথ্য নিয়ন্ত্রণ ও পদ্ধতি হালনাগাদ করেছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের শ্রম মন্ত্রণালয় সৌদি আরবের বেসরকারি খাতের প্রতিষ্ঠানে নিবন্ধিত কর্মী যাদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত মানে হুরুব রয়েছে তাদের ডাটাবেস হালনাগাদ করছে শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে সকল পক্ষের চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং সৌদি আরবের শ্রম বাজারে আকর্ষণ ও নমনীয়তা বৃদ্ধির উদ্দেশ্যে আজ তেইশ অক্টোবর দুই হাজার তারিখ হতে এই হালনাগাদ কর্মসূচি চালু হয়েছে ফলে এখন থেকে এই হালনাগাদ কর্মসূচিতে প্রবাসী শ্রমিকগণ নির্মুক্ত সুবিধা প্রাপ্য হবেন যে সুবিধাগুলো পাবেন তা হলো এক যে সকল কর্মী তার নিয়োগকর্তার কাজে অনুপস্থিত আছেন তাদের ব্যাপারে তাদের নিয়োগকর্তা লেবার অফিসের ওয়েবসাইট মারফত চুক্তিভিত্তিক সম্পর্কে ছিন্ন করার আবেদন দিবেন এতে করে নিয়োগকর্তা ওই কর্মীর প্রতি সকল দায়বদ্ধতা থেকে মুক্ত হবেন শ্রম অফিসের ওয়েবসাইটে কর্মীর অবস্থা দেখাবে এরপর হতে বর্তমান নিয়োগকর্তা এই কর্মীর কোনো ফি বহন করতে হবে না এভাবেই কাজ থেকে বন্ধ স্ট্যাটাস হওয়ার পর কর্মীর অধিকার থাকবে ষাট দিনের মধ্যে অন্য নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হওয়ার বা ফাইনাল এক্সিট বিষয়ে নিজ দেশে ফেরত যাওয়ার প্রবাসী কর্মী এই দুইটির বিকল্প যে কোনো একটি গ্রহণ না করেই ষাট দিন উত্তীর্ণ করলে তার স্ট্যাটাস লেবার অফিসের ডাটা কাজে অনুপস্থিত হয়ে যাবে যাকে কর্মীরা হুরুপ বলে অভিহিত করে থাকেন দুই এই সুযোগ চালু হওয়ার পূর্বে মানে তেইশ অক্টোবর দু হাজার তারিখের পূর্বে হুরূপপ্রাপ্ত কর্মী যারা আছেন তারা ইচ্ছে করলে নতুন নিয়োগকর্তার অধীনে ট্রান্সফার হতে পারবেন তবে পূর্ববর্তী সকল বকেয়াফি নতুন নিয়োগকর্তাকে বহন করতে হবে নতুন নিয়োগকর্তার অধীনে ট্রান্সফার আবেদন করলে শ্রম অফিস তা অনুমোদন করবে শ্রম অফিসের অনুমোদনের পনেরো দিনের মধ্যে ট্রান্সফার প্রসেস সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ না করলে তার স্ট্যাটাস হুড়ু মানে কাজে অনুপস্থিত থাকবে তিন হাউস সেক্টরি কর্মরত কর্মী যেমন গৃহকর্মী হাউস ড্রাইভার দারোয়ান ইত্যাদি এই সুযোগের আওতায় পড়বেন না একইভাবে যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে তাদের সার্ভিস স্টপ করা আছে তারাও এই সুযোগটি নিতে পারবেন না সৌদি সরকার কর্তৃক ঘোষিত এই সুযোগের মধ্যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসীরাও উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে